রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির দরবারে ব্রিটিশ সরকার হিন্দু গোয়েন্দা পাঠিয়ে দিয়েছে হিন্দু গোয়েন্দা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির দরবারে পাঠাইছে এক সপ্তাহ পর্যন্ত তদন্ত করেছে এক সপ্তাহ পরে হিন্দু গোয়েন্দা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির দরবারে এসে বলে হুজুর ব্রিটিশ সরকার আমাকে পাঠিয়েছে আপনার এখানে নাকি বিদ্রোহীদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় আপনার এখানে জঙ্গির ট্রেনিং দেওয়া হয় বিদ্রোহীদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় বিদ্রোহীদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এক সপ্তাহ পর্যন্ত আমি তদন্ত করলাম বিদ্রোহীদের কোনো প্রশিক্ষণের নাম গন্ধ নাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আপনার এই খানকা থেকে শুধু জিকিরের আওয়াজে আমি শুনতে পাই সুবহানাল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু আল্লাহ 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 সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু জিকিরের আওয়াজ এক সপ্তাহ ডিউটি করলাম কোনো বিদ্রোহীদের কোনো প্রশিক্ষণ পাইলাম না জঙ্গি কোনো ট্রেনিং পাইলাম না কোনো পীরের খাঙ্কায় জঙ্গি ট্রেনিং চলে না কোনো তাবলিগের মিশনে জঙ্গি ট্রেনিং চলে না মাদ্রাসার মাঝে জঙ্গি ট্রেনিং চলে না মাদ্রাসার মাঝে আদর্শ সন্তান তৈরি করা হয় সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয় সন্তানদেরকে হাদিস শিক্ষা দেওয়া হয় রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির দরবারে হিন্দু গোয়েন্দা এক সপ্তাহ পর্যন্ত ডিউটি করার পর এবার ডাক দিয়ে বলে হুজুর আমাকে ব্রিটিশ সরকার পাঠিয়েছে আপনার এখানে নাকি বিদ্রোহীদের প্রশিক্ষণ দেওয়া হয় তদন্ত করার জন্য এক সপ্তাহ পর্যন্ত তদন্ত করলাম কোনো রিপোর্ট নাই একটাই রিপোর্ট ওই ভিতর থেকে শুধু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ এক সপ্তাহ ডিউটি শেষ করার পরে হুজুরের কাছ থেকে বিদায় নিবেন পকেট থেকে বের করলেন মাত্র দশটা টাকা তৎকালীন জামানায় দশ টাকা তার মানে কয়েক হাজার প্রায় লাখের কাছাকাছি বর্তমান জামানায় ওই হিন্দু গোয়েন্দা পকেট থেকে দশ টাকা বের করেছে বের করে আল্লাহু আকবার হুজুরকে হাদিয়া দিলেন হুজুর এই হাদিয়া আমি আপনাকে দিলাম হুজুর বলেন না না এটা আমার প্রয়োজন নাই আপনার টাকা আপনি নিয়ে নেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আবার জোর করলেন হুজুর আমার অন্তর আমাকে বাধ্য করেছে এই টাকাটা আপনাকে হাদিয়া দেওয়ার জন্য আপনি আমার টাকা নেন এই হাদিয়াটা আপনি গ্রহণ করেন আল্লাহু আকবার আল্লাহু আকবার রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলে হাদিয়া গ্রহণ করলেন এরপরে ডাক দিয়ে বললেন বাবা কিছুক্ষণ আগে তুমি আমাকে একটা প্রশ্ন করেছিলা হুজুর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু আল্লাহ আল্লাহ জিকির করেন শুধু জিকিরের আওয়াজ শুনতে পায় আপনাদের ইনকাম সোর্স কি আপনাদের ইনকাম সোর্সটা কি এখন জবাবটা নিয়ে নাও আমি বলেছিলাম আমাদের ইনকাম সোর্স হলো তাওয়াক্কুল আল্লাহর উপরে ভরসা তাওয়াক্কুল শব্দ তুমি বুঝো নাই এখন বুঝে নাও তোমার কাছ থেকে দশটা টাকা আমার পকেটে আসবে সেটা আমি কল্পনাও করি নাই এই টাকাটা আমি চাইও নাই তোমার কাছে এমনিতে তুমি আমাকে হাদিয়া দিলা তুমি আমাকে বাধ্য করছো টাকাটা গ্রহণ করার জন্য এটার নাম হলো তাওয়াক্কুল বান্দা আল্লাহর কাজ করবে আর বান্দার যত জরুরত আল্লাহ পাক গায়বী খাজানা থেকে পূরণ করে দিবে আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا
مثل لمن صور مثلا ونذيرا لا مثل لمن صور مثلا ونذيرا من قال سوى ذلك قد قال محالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع لا حاجب لله تعالى لا مانع لا حاجب لله تعالى সমস্ত প্রশংসা আল্লাহর হে আল্লাহ একক আল্লাহর কোন সূরত নাই আল্লাহ নিরাকার আল্লাহর কোন সন্তান নাই আল্লাহর কোন পিতামাতা নাই আল্লাহর কোন সন্তান নাই আল্লাহর আগেও কোন কাল ছিল না সময় ছিল না আল্লাহর পরেও কোন কাল নাই আল্লাহ আগেও ছিলেন আল্লাহ এখনো আছেন অনন্ত অসীম কাল আল্লাহ তাআলা ছিলেন আছেন থাকবেন ঠিক কি না এই বিশ্বাস অন্তরে ঢুকাইতে হবে ঢুকাইলে মুমিন ঠিক না বে ঠিক ঢুকাইলে মুমিনের কিছু গুণ আছে সূরা আনফাল আয়াত নাম্বার 2 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানদার শুধু মুখে স্লোগানের মাধ্যমে নয় ঈমানদারের কিছু গুণ আছে ঈমানদারের কিছু বৈশিষ্ট্য আছে এক নম্বর ঈমানদারের বৈশিষ্ট্য ইযা যুকিরাল্লাহ ফজিলাত কুলুবুহুম ঈমানদারের সামনে যখন আল্লাহর আলোচনা হয় ঈমানদারের অন্তরে ভয় সৃষ্টি হয় ঈমানদারের অন্তরে ভয় সৃষ্টি হয় চোখে পানি চলে আসে আল্লাহর কথাগুলো শুনতেই তার কাছে ভালো লাগে ঠিক না বে ঠিক ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ঈমানদারের সামনে যখন কোরআনই আলোচনা হয় ঈমানদারের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয় ঈমানদারের সামনে যখন কোরআনের তাফসীর করা হয় ঈমানদারের ঈমান আরো বেড়ে যায় জোরে কোন ঠিক কিনা وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا تین نمبر ایمان در گود وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ ایماندار سرب حالات بھروسہ کر بے ایک مطر کارو پرے জোরে আওয়াজ দিয়ে বলেন কার উপরে আমি চাই যতক্ষণ আলোচনা চলবে আপনারা একটু জাগ্রত থাকবেন কি কথা ঠিক না বে ঠিক আপনারা একটু জাগ্রত থাকবেন মুসলমান ঘুমায়া গেলে দিন ইসলাম ঘুমায়া যাবে ঠিক না বে ঠিক মুসলমান ঘুমানোর জাতি না আল্লাহ বলেন আসমানের নিচে জাগ্রত হও আসমানের নিচে জাগ্রত থাকো তাইলে কবরে গেলে ঘুমাইতে পারবে ঠিক না বে ঠিক কবরে গেলে ঘুমাইতে পারবা আল্লাহু আকবার বুখারী শরীফের একটা হাদিস মনে পড়েছে আপনাদেরকে শোনাই বুখারী শরীফ 3238 নম্বর হাদিস আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আদম নবীকে বলবেন আমাদের নবীজি সাহাবীদেরকে শোনাইতেছেন আদম আলাইহিস সালামকে বলবেন আখরিজ বাযান নার যেই মানুষগুলোকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তাদেরকে পৃথক করো আলাদা করো আদম আলাইহিস সালাম বলবেন মা বাতুন নার জাহান্নামী ওই দলগুলো কারা কতজন
জবাব আসবে মিন কুল্লি আলফিন তিসউমিয়া ওয়া তিসআতা ওয়া তিসঈন প্রত্যেক হাজারে 999 জন জাহান্নামে একজন জান্নাতি হাজারে 999 জন জাহান্নামে একজন জান্নাতি সাহাবায়ে কেরাম এই কথা শুনে বিচলিত হয়ে পড়লেন আল্লাহ রাসূল নাক দিয়ে বলেন কিয়ামতের দিন সাধারণ কোন দিন নয় বিচলিত হয়ে কোনো লাভ নাই কিয়ামতের দিন বড় কঠিন কোরআনে কারীমের একটি আয়াত সাহাবায়ে কেরামদের সামনে পেশ করেছেন আল্লাহর রাসূল বলেন ওয়া তাদউ কুল্লু দাতি হামলিন হামলাহা وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد قيامت الدين بڑو ভয়ানক সূর্য মাথার উপরে চলে আসবে জমিন তামা তামা হয়ে যাবে গর্ভবতী নারী গর্ভপাত ঘটাবে বাচ্চা ডেলিভারির এখনো সময় হয় নাই ওই কিয়ামতের কঠিন ভয়াবহ অবস্থায় গর্ভপাত ঘটাবে খবর থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষগুলোকে দেখবে মাতালের মতো মানুষগুলোকে দেখবে আল্লাহু আকবার ওয়া মা হুম বিসুকারা একজনও মাতাল নয় একজনও মাতাল নয় সবাই সুস্থ কিন্তু কিয়ামতের এই ভয়ানক অবস্থা দেখে সবাই মাতালের মতো ঘুরতে থাকবে আল্লাহর রাসূল বলেন কারণ কি ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ কারণ হলো আমার আযাব বড় ভয়ানক কিয়ামতের দিবসটা বড় ভয়ানক এরপরে আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন ও সাহাবীরা হাজারের মাঝে একজন জান্নাতি 999 জন জাহান্নামী শুনে তোমরা বিচলিত হয়ে পড়লা তোমরা পরেশান হয়ে পড়লা এবার সুসংবাদ শুনে নাও আবশিরু তোমরা সুসংবাদ শুনে নাও আরজু আন তাকুনু সুরুবা আহলিল জান্নাহ একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর রাসূল বলেন কিয়ামত পর্যন্ত 16 লক্ষ পয়গম্বরের উম্মত যারা দুনিয়ায় এসেছে আল্লাহু আকবার ওই নবীদের উম্মতগুলো যাদেরকে জান্নাত দেওয়া হবে যারা জান্নাতে যাবে আল্লাহু আকবার শুধু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের সংখ্যা জান্নাতে জান্নাতীদের মাঝে 1/4 সুবহানাল্লাহ 1/4 নবীজির উম্মত জান্নাতি আর বাকি 3/3 16 লক্ষ পয়গম্বরের উম্মত সাহাবায়ে কেরাম এই সুসংবাদ শুনে খুশি আপনারা খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার সাহাবায়ে কেরাম খুশি হয়ে আপনাদের মতো চুপচাপ বসেছিলেন না ফাহামিদিনা সাহাবায়ে কেরাম বললেন আমরা আল্লাহর প্রশংসা করলাম নবীর জবানে সুসংবাদ শুনে আল্লাহর প্রশংসা করলাম সুম্মা কাব্বারনা এরপরে আমরা তাকবীর দিয়ে বললাম আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম নবীজির জবানে সুসংবাদ শুনে খুশি হয়ে বললেন আল্লাহু আকবার আপনারাও একটু খুশিতে জবান খুলে পড়ুন আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার আল্লাহর রাসূল বলেন হে আমার সাহাবীরা লা তারদুদ তোমরা কি খুশি হবা না এর থেকেও যদি দামি কোনো সুসংবাদ শোনাই আল্লাহর রাসূল বলেন আবশিরু তোমরা সুসংবাদ গ্রহণ করো আরজু আন তাকুনু সুলুসা আহলিল জান্নাহ আমি নবী আশাবাদী যারা জান্নাতে যাবে আদম নবী থেকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যারা যারা জান্নাতে যাবে যেই নবীর উম্মতরা যারা জান্নাতে যাবে ওই জান্নাতীদের মাঝে একা আমি মুহাম্মদের উম্মতের সংখ্যা হবে 3/1 আর 16 লক্ষ পয়গম্বরের উম্মতের সংখ্যা হবে 2/2 জোরে বলেন আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম খুশিতে বললেন আল্লাহু আকবার আপনারাও সাউন্ডটা আবার জবান খুলে দিয়ে পড়ুন আল্লাহু আকবার আচ্ছা আল্লাহর রাসূল যদি এর চাইতেও দামি কোনো সুসংবাদ দেয় আপনারা খুশি না বেজার তবে এবারের আওয়াজটা
পিছনের আওয়াজের থেকে একটু ব্যতিক্রম হতে হবে যেটা আমরা খুশি নবীর সুসংবাদে এটা আমাদের জবানের আওয়াজও প্রমাণ করবে আল্লাহর রাসূল বলেন ও সাহাবীরা শুনে রাখো আরজু আমি আশাবাদী আবশিরু সুসংবাদ গ্রহণ করো আরজু আমি আশাবাদী আনতাকুনু নিসফা আহলিল জান্নাহ কিয়ামত পর্যন্ত যে 16 লক্ষ নবীরা এসেছেন ওই নবীদের উম্মত বাছাই করে করে যাদেরকে জান্নাত দেওয়া হবে গোটা একা আমি মুহাম্মদের উম্মত একা আমি মুহাম্মদের উম্মতের সংখ্যা জান্নাতীদের মাঝে অর্ধেকে বরকত হয়ে যাবে আরো জোরে বলেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম খুশি কাব্বারনা আমরা তাকবীর দিলাম আল্লাহু আকবার আওয়াজটা তো দিলেন সাহাবায়ে কেরাম খুশি হয়ে বললেন আল্লাহু আকবার আমরাও জবান ছেড়ে দিয়ে পড়ি আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর কোরআন সুন্নাহর আলো ওয়াজ মাহফিল যেখানে আলেম উলামা যেখানে মসজিদ মাদ্রাসা যেখানে নারায়ে তাকবীর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইমানদার তুমি মুমিন জবানে স্লোগানের মাধ্যমে শুধু প্রমাণ দিলে হবে না মুমিনের কিছু গুণ আছে কিছু বৈশিষ্ট্য আছে ওই গুণগুলো ভিতরে স্থাপন করো তোমার আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করো তিন নাম্বার মুমিনের গুণ ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ইমানদার সর্বহালতে সর্বকাজে ভরসা করবে আল্লাহর উপরে অসুস্থ ডাক্তারের উপরে ভরসা নয় ডাক্তার হলো মাধ্যম ভরসা হবে আল্লাহর উপরে বাড়ি করবে গাড়ি করবে ভরসা করো আল্লাহর উপরে বিয়ে শাদি করবে ভরসা করব আল্লাহর উপরে বিপদে পড়েছ তোমার টাকার দরকার পয়সার দরকার সাধ্য অনুযায়ী তুমি টাকা পয়সা জোগাড় করো ভরসা করো আল্লাহর উপরে মুমিন ভরসা করবে আল্লাহর উপরে জোরে কোন ঠিক কিনা ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহু আকবার আজ পর্যন্ত যত সরকার ক্ষমতায় এসেছে যত তদন্ত করেছে কোন কওমি মাদ্রাসার মাঝে কোন অস্ত্র পায় নাই কোন কওমি মাদ্রাসার মাঝে কোন হকি স্টিক পায় নাই জোরে কোন ঠিক কিনা কোন কওমি মাদ্রাসার মাঝে আল্লাহু আকবার কোন পিস্তল পায় নাই পিস্তল পাওয়া গিয়েছে ভার্সিটিতে পিস্তল পাওয়া গিয়েছে কলেজে পিস্তল পাওয়া গিয়েছে স্কুলে আল্লাহু আকবার আল্লাহু আকবার কওমি মাদ্রাসার মাঝে এগুলো কিছুই পাওয়া যায় না বোঝা গেল সন্তান কোন জায়গায় আদর্শ সন্তান সৃষ্টি হয় এটাই প্রমাণ এই কওমি মাদ্রাসাগুলো আল্লাহু আকবার আল্লাহু আকবার জাতিকে আদর্শ সন্তান উপহার দিতে পারে ঠিক কিনা মাদ্রাসায় পড়ে কোরআন পড়ে হাদিস পড়ে আল্লাহু আকবার ইমামতি করে শিক্ষকতা করে নিজের মাকে বৃদ্ধ বৃদ্ধা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে এমন কোনো প্রমাণ কেউ দিতে পারবে না ডাক্তারের বাবা মা ইঞ্জিনিয়ারের বাবা মা ওদের খবর নিয়ে দেখেন প্রফেসরের বাবা মা কোটিপতির বাবা মা ওরা যখন একটু ভালো শিল্পপতির মেয়ে বিয়ে শাদি করে বাবা মার খেদমত করতে চায় না বৃদ্ধ বয়সে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় আর বাবা মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে এই সন্তান জমিন বিক্রি করে তোমাকে লেখাপড়া করাইলাম এত ডিগ্রি অর্জন করাইলাম আজকে বৃদ্ধ বয়সে জিন্দগির শেষ মুহূর্তে আমার এই করুণ অবস্থায় আমার খেদমতের প্রয়োজন খেদমত না দিয়ে তুমি আমাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দাও ও মুরব্বী বাবারা ভুল আপনার হয়েছে শিক্ষা আপনাকে গ্রহণ করতে হবে সময় থাকতে শিক্ষা গ্রহণ করেন নিজের সন্তানটাকে কোরআন শিক্ষা দেন নিজের সন্তানটাকে হাদিস শিক্ষা দেন মাদ্রাসায় ভর্তি করায়া ভালো মানুষ বানানোর চেষ্টা করেন তাও যদি আপনার মনে না চায় মুফতি বানাবেন না আলেম বানাবেন না মুহাদ্দিস বানাবেন না আমরাও বলবো প্রয়োজন নাই তবে যতটুকু প্রয়োজন ততটুকু আপনাকে করতে হবে একটা
একটা সন্তানকে বিশুদ্ধভাবে কোরআনের শিক্ষা দিতে হবে, বিশুদ্ধভাবে হাদিস এবং জরুরি মাসালাগুলো আপনাকে শিখাইতে হবে, অন্যথায় আল্লাহর আদালতে আপনি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন, সন্তান দিলাম দিন শিখাইলা কিনা, কোরআন শিক্ষা দিলা কিনা। ওই সন্তানকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, সন্তান ডাক দিয়ে বলবে, ও মালিক, যেই বাবা মা আমাদেরকে জন্ম দিল ওরা তো একদিনও আমাদেরকে মাদ্রাসায় পাঠায় নাই, কোরআন শিক্ষা দেওয়ার কথাও বলে নাই, শিক্ষাও দেয় নাই, হাদিসও শিক্ষা দেয় নাই। তারা যদি আমাদেরকে শিক্ষা দিত আমরা তো তাদেরকে বাধা দিতাম না, নিষেধ করতাম না। বাবা মা আমাদেরকে দূরে রাখার কারণে কোরআন শিখতে পারলাম না, হাদিস শিখতে পারলাম না। আজকে যদি আমার কর্মের কারণে আমি জাহান্নামে যেতে হয়, আগে আমার বাবাকে জাহান্নামে নিক্ষেপ করো, আগে আমার মাকে জাহান্নামে নিক্ষেপ করো, তারপরে আমি জাহান্নামে যাব। কেমন সন্তান আপনি বানাইলেন, কেমন সন্তান যার জন্য আপনি বাড়ি বানাইলেন, যার জন্য জমিন ক্রয় করে দিলেন, দুনিয়ার জমিনে আপনাকে বিদ্যাশ্রমে পাঠাইলো, আবার পরকালে আল্লাহর আদালতে আপনি মা বাবার বিরুদ্ধে মামলা দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এর পিছনে প্রধান অবহেলা আপনি করেছেন। বুখারি শরীফের মাঝে হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেন, আলা কুল্লুকুম রাই وكلكم مسؤولون عن رعيتي, প্রত্যেক ব্যক্তি তোমরা জিম্মাদার, প্রত্যেককে তার জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞেস করা হবে, বাবা মাকে সন্তান সম্পর্কে জিজ্ঞেস করা হবে, স্বামীকে বিবি সম্পর্কে জিজ্ঞেস করা হবে, অধীনস্থদের উপরে তুমি ইনসাফ করলা কিনা, তাদেরকে দিন শরীয়ত শিক্ষা দিয়েছিলে কিনা, তাদের হকগুলো তুমি যথাযথভাবে আদায় করছো কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্যই জরুরি আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করান, আপনি আপনার নাতি নাতিকে দিন শিক্ষা দেন, আপনি আল্লাহর ধরা থেকে আগে বাঁচেন। এই সন্তান না খায়া মরবে না, ওই সন্তান বৃদ্ধ বয়সে আপনাকে স্মরণ করবে, কবরেও আপনার কাজে আসবে, হাসরেও আপনার পক্ষে সুপারিশ করবে। জোরে কণ্ঠে কিনা, এই কওমি মাদ্রাসাগুলো সরকারি অনুদানে চলে না, কওমি মাদ্রাসাগুলো কোন নেতার চেয়ারম্যানের অনুদানে চলে না, এই কওমি মাদ্রাসাগুলো অনুদানে চলে একমাত্র জনগণের অনুদান। ছাত্ররা তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে, ওলামায়ে কেরাম মাদ্রাসার ওস্তাদগণ আল্লাহর কাছে চায়, মাদ্রাসার পরিচালক আল্লাহর কাছে চায়, তাহাজ্জুদের সেজদার মাঝে কান্নাকাটি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা যাদেরকে আল্লাহ ভালোবাসেন, মহাব্বত করেন, তাদের অন্তরে মাদ্রাসার মহাব্বত ঢুকায় দেন, ওরাই আসে, হুজুর 50,000 টাকা মাদ্রাসায় দিতে চায়, আপনি একটু দানটা গ্রহণ করেন, 1,00,000 টাকা মাদ্রাসায় দিতে চায়, আপনি একটু দানটা গ্রহণ করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিস শরীফের মাঝে আসছে, কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন একটা অবস্থা সৃষ্টি করা হবে, এমন একটা অবস্থা সৃষ্টি হবে, মানুষ টাকার বস্তা নিয়ে আসবে, কোটি কোটি টাকা নিয়ে আসবে, টাকা কবুল করবে না, দান কবুল করার মানুষ খুঁজে পাওয়া যাবে না, জমিনে যত খনি সম্পদ সবগুলো বের করে দেওয়া হবে, টাকা পয়সার কোনো অভাব হবে না। এখন শিক্ষকরা আপনার কাছে চায়, মাদ্রাসার পক্ষ থেকে আপনার কাছে যাওয়া হয়, এটাকে গনিমত মনে করতে হবে, এই মাদ্রাসাগুলো আপনাদের অনুদানে আল্লাহ পাক রব্বুল আলামিন চালান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন 3 নম্বর গুণ, মুমিন ভরসা করবে আল্লাহর উপরে। শুধু মাদ্রাসা কেন, আপনি আপনার ফ্যামিলি নিয়ে একটু চিন্তা করেন, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, চাউলের দাম বেশি, পেঁয়াজের দাম বেড়ে গেল, আলুর দাম বেড়ে গেল, কাঁচা তরকারির দাম বেড়ে গেল, গোশ মাছ দাম বেড়ে গেল, চলবো কি করে, টেনশনের কোনো কারণ নাই, ঘরের ভিতরে সুরাই ওয়াকেয়ার আমল চালু করেন, সুরাই ওয়াকেয়ার আমল চালু করেন, যেই ঘরের মাঝে সুরাই ওয়াকেয়ার আমল জারি থাকবে, ওই ঘরওয়ালা মানুষগুলো কখনো ভুকায় কষ্ট পাইবে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষ অবস্থায় শোয়া, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ কে দেখতে গেলেন, গিয়ে বলতেছেন, হুজুর আপনার কি সমস্যা, আপনার কি অসুখ? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার কোনো অসুখ নাই, আমার অসুখ হলো জুনুবি, আমার গোড়া, আমার গুনাহ, আমার গুনাহ।
আব্দুল্লাহ ইবনে মাসউদকে আল্লাহু আকবার হযরত ওসমান দ্বিতীয়বার আবার প্রশ্ন করেছেন আপনার জন্য কি কোনো ডাক্তার আনবো আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দেয় ডাক্তারই তো আমাকে রোগ দিয়েছে আবার কোন ডাক্তার আপনি আনবেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর আপনার অনেকগুলো কন্যা সন্তান আছে আপনার انتقালের পরে তাদের বরণ পোষণের জন্য বাইতুল মাল থেকে কিছু পয়সা কিছু ভাতা নির্ধারণ করে দেয় আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন না না আপনার কোনো পয়সা আমার প্রয়োজন নাই বাইতুল মালের কোনো টাকা পয়সারও আমার প্রয়োজন নাই আমার নবী আমাকে শিক্ষা দিয়েছেন আমি ওই তালিম আমার কন্যাদেরকেও দিয়ে দিয়েছি নবীজি বলেছেন প্রতি রাত কোন ঘরের মাঝে যদি সূরা ওয়াকেয়ার আমল চলে লাম তুসিবুহু ফাকা ওই ঘরের মাঝে কখনো অভাব অনটন দেখা দিবে না আমি আমার কন্যাদেরকে ওই তালিম দিয়ে দিয়েছি ওই শিক্ষা দিয়ে দিয়েছি ঘরের মাঝে প্রতি রাত্রে সূরা ওয়াকেয়ার আমল হয় প্রতি রাত সূরা ওয়াকেয়ার আমল হয় ঘরের তাদের ঘরওয়ালাদের খাবার নিয়ে আমার কোনো টেনশন নাই আপনারাও কোনো টেনশন করবেন না এই জন্য দ্রব্যমূল্য যতই বাড়ুক না কেন দ্রব্যমূল্য যতই বাড়ুক না কেন ঘরের মাঝে সূরা ওয়াকেয়ার আমল চালু করেন নামাজের সেজদায় পড়ে আল্লাহর কাছে চান চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন অভাব থাকবে না অভাব থাকবে না দোকানদার দোকানের মালিক আপনাকে দিতে পারে না সরকার আপনাকে দিতে পারে না সরকারের দেওয়া এক পর্যায়ে শেষ হয়ে যাবে আপনার মালিকের দান অনুদান এক পর্যায়ে শেষ হয়ে যেতে পারে আপনার আমার মালিক সৃষ্টিকর্তা আল্লাহর খাজানা জীবনেও কখনো শেষ হবে না ঠিক কিনা